হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি জেস্টি অ্যান্ড রেডসে। আমি পূজা। তো আজ আমি তোমাদের সাথে যে রিভিউটি করব সেটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। অদিতি সিং আমাকে রিকোয়েস্ট করেছিল যে ও মেবেলিনের ফিটমির কম্প্যাক্টের রিভিউ দেখতে চায়। অ্যাকচুয়ালি রিভিউ দেখতে চায় না, ও ফিটমির ফাউন্ডেশন ইউজ করে, 238 রিচ ট্যান, হ্যাঁ 238। তো ও খুব কনফিউজড সেটার সাথে ও কোন ফিটমির কম্প্যাক্টটা ইউজ করবে। তো অদিতির জন্য আজকের এই ভিডিওটি। আর আজকের ফিটমির কম্প্যাক্ট হচ্ছে ম্যাট প্লাস ফোর লেস। আমি এই কম্প্যাক্টের রিভিউ করবো, আর আদিত্যকেও তাই বলবো যে এটা ইউজ করার জন্য। এবার ফার্স্টে আমি এটার ব্যাপারে বলে দিচ্ছি, প্রোডাক্টটা রিভিউ করে দিচ্ছে। প্রোডাক্টটি হলো ফিটমি ম্যাট প্লাস ফোর লেস কম্প্যাক্ট। আমার শেড হচ্ছে 110 পোর্সলেন। তো এই প্রোডাক্টটা আমি এই শেডটা এই কারণে ওকে সাজেস্ট করবো, কারণ আমার মনে হয় এটা এরকম একটা শেড যেটা অল স্কিন টাইপসদের জন্য, মানে যে কোনো স্কিনদের সাথে, মানে স্কিন টাইপসদের সাথে এটা যাবে। তো কম্প্যাক্টের প্রাইস হলো 480 এবং এতে কোয়ান্টিটি রয়েছে 8.5 গ্রাম। আর ব্যাক সাইডে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো কম্প্যাক্টের ফার্স্টে এরকম পাউডারটা আছে ফার্স্টের, এবং নিচের শেলে পাফ দেওয়া আছে, আর এখানে মিরর দেওয়া আছে। শুধু এটার একটাই জিনিস কি প্রবলেম হয় যে যখন মিররে আমরা দেখবো তো ফার্স্টে এখান থেকে কম্প্যাক্টটা নিতে হয়, দেন মিররে যেতে লাগে, তারপরে তো এটাই একটা প্রবলেম হয় যে যদি মিররটা উপরেই থাকতো তাহলে হয়তো সুবিধাই হতো, বাট বারবার করে নিতে হবে উপরের শেল থেকে কম্প্যাক্ট, দেন মিররটা নিয়ে পেশা করতে হয়। তো এটাই একটা খারাপ, মানে খারাপ তো ঠিক না, এটা একটা অসুবিধার জিনিস। তাছাড়া সব কিছু ওকে আমি কম্প্যাক্টের পিগমেন্টেডটা দেখিয়ে দিচ্ছি যে কতটা, আই থিঙ্ক দেখা যাচ্ছে। আর খুব ইজিলি কিন্তু ব্লেন্ডও হয়ে যায়, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, একটা শাইনিং থাকে। আর আমি বলবো যে যারা ফাউন্ডেশন ইউজ করতে চাও না, আই মিন যাদের ডেইলি রেগুলার লাইফে চাও না যে ডেইলি ফাউন্ডেশন ইউজ করবে, তারা কিন্তু শুধু এই কম্প্যাক্টটা ইউজ করেই কাজ হয়ে যাবে, ফাউন্ডেশনের আই মিন দরকার পড়বে না। তো আমি ডেইলি তো আর ফাউন্ডেশন ইউজ করি না, তো ডেইলি যখনকার কাজে যাই বাইরে যাই শুধু এটা ইউজ করলে কিন্তু হয়ে যায়। তো আমি অদিতিকে বলবো যে ও খুব কনফিউজ ছিল যে কোন শেডটা ইউজ করবে, তো আমি বলবো ও ফিটমির ম্যাট প্লাস ফোর লেস কম্প্যাক্টেড 110 শেডটা ইউজ করতে। তো এটা সব শেডের সাথে, আমি সব স্কিন টোনদের সাথেই যাবে এটা আমার মনে হয়। তো আমার আজকের রিভিউ আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে, এবং ভালো লেগে থাকলে লাইক করবে গাইস, লাইক করতে ভুলবে না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যেতে যেতে ঘন্টিও বাজিয়ে যাবে যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসি না কেন তোমরা তার আপডেট পেয়ে থাকো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ গাইস, বাই বাই।